Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 7:45। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা ছেড়ে আকাশের দিকে তাকাতেই দেখি আকাশের মুখ বেজায় ভারী, তার সাথে আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে। আর এই যে এনারা আবার সেই বৃষ্টির জল মেখে আজকে যেন আরো বেশি রূপবতী হয়ে উঠেছে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6:30। 6:30 সময় ঘুম থেকে ওঠার কারণ মা ফোন করেছিল। মায়ের সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম, তারপরে ছাদে চলে গেছি। ছাদে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আবার এই বাড়ির মায়ের সাথে কিছুটা সময় কাটালাম। তারপরে এই যে চলে এসেছি আমার এই সমস্ত বাসি কাজ করতে। আর কালকে জানো তো সন্ধেবেলায় না প্রচুর বাসন হয়েছিল, সেগুলো আমি কিছুই মাজিনি। আসলে কি বলতো, কালকে না রাত্রিবেলা বাসন মাজতে একদমই ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, যার কারণে কালকে আর বাসন টাসন কিছু মাজিনি। কিন্তু আজকে সকালে না মনেই ছিল না এত বাসন হয়েছে, জানো, যেই এত বাসন দেখেছি না আমার মাথায় পুরো একদম আকাশ ভেঙে পড়েছে। যাই হোক, আকাশ ভেঙে পড়লেও তো কিছু করার নেই, বাসন টাসন মাজা হয়ে গিয়েছে। আর আজকে না আমার বরবাবু চা বসিয়েছে। মাঝে মাঝে এমন হয় যেদিন দেখে যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রচুর কাজে তাড়া রয়েছে, আমি দৌড়োদৌড়ি করছি, ছুটোছুটি করছি, অথবা ধরো আমার শরীর ভালো নেই, তো সেই দিন কিন্তু অবশ্যই উনি চলে আসে চাটা বসাতে। আর সত্যি কথা বলতে এই সকালের চাটা যদি কেউ একটু করে দেয় বা সন্ধ্যেবেলার চা মাঝে সাঝে যদি কেউ একটু করে দেয় তাহলে কি বলবো, মানে সে যে কতটা আপন হয়ে যায় সেই মুহূর্তে তার কোনো ভাষা থাকে না ব্যাখ্যা করার, তাই না বলো? যাই হোক, সকালের চা খাওয়া হয়ে গিয়েছে, তারপরে সমস্ত ঘরের যা কাজকর্ম ছিল, মানে বিছানা গোছানো, তারপরে ফার্নিচারগুলো একটু হালকা পাতলা মোছামুছি করা, সব কিছু করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নানটাও করা হয়ে গিয়েছে। আর এই যে স্নান করে এসে তারপরে এখন পুজোও দিয়ে নিয়েছি, পুজোটা দেওয়া হয়ে গেছে মানে পুরো নিশ্চিন্ত। এবার রান্নার ওদিকে যাব। আর আজকে একটু মন চাইলো যে ঠাকুরের সিংহাসনের একদম সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। প্রতিদিন আসলে অনেকটা দূর থেকে দেখাই তো তোমাদেরকে, ওই জন্য আজকে একটু মন চাইলো যে একটু কাছে থেকে দেখাই। তবে যাই হোক, সকালের জলখাবার কিন্তু এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, মানে আমাদের কেন বলছি, আজকে তো আমার বরবাবু বাড়িতেই রয়েছে, তো ওই জন্য ওরও খাওয়া হয়নি, আমারও হয়নি। আর মা তো কন্টিনিউ বলে যাচ্ছে যে সকালের জলখাবারটা আগে তাড়াতাড়ি খেয়ে নাও, কিন্তু কি বলতো, যতক্ষণ পর্যন্ত পুজো না হয় না ততক্ষণ পর্যন্ত না আমার ওই কোনোভাবেই মানে সকালবেলা তেমন কিছু খেতে ভালো লাগে না। তো আগে কি করলাম বলতো, স্নানটা করে পুজো দিয়ে আগে একটু রেডি হয়ে নিলাম, তোমরা তো দেখলেই। তারপরে রেডি হয়ে নিচে গিয়ে আগে খুব তাড়াতাড়ি করে নাকে মুখে দুটো খাবার গুজে চলে এসেছি ওপরে। আর ওপরেই এসে আগে কি করছি বলতো, ওই আজকে না আলু পোস্ত রান্না করব। তোমাদেরকে তো শনিবার দিন বললাম যে ওই জেঠুর আদি কাজ হচ্ছে, তো আজকে হলো সেখানে খাওয়া দাওয়া। তো বাড়িতে সবাই নিমন্ত্রিত রয়েছে, তবে বাবার যেহেতু কাজ রয়েছে, বাবা তো বাড়িতে নেই, বাবা ওই জন্য যাবে না। তো যাওয়ার মধ্যে যাবে হলো মা আর তার খোকা। তো বললাম যে মা তুমি তোমার খোকাকে নিয়ে চলে যাও, আমি আর বুনু বাড়িতে থাকি। আসলে কি বলতো, আমার আর বোনের দুজনারই এই শ্রাদ্ধ বাড়িতে ঠিক খাওয়া দাওয়া করাটা ঠিক পছন্দ হয় না, ওই যে কারণে হয় কি আমরা তেমন একটা কোথাও যাই না, মানে খুব প্রয়োজন যদি পড়ে একমাত্র খুব কাছের আত্মীয় স্বজন সেক্ষেত্রে তো যেতেই হয়, তো তাছাড়া না আমরা যাই না।
কিন্তু এর মধ্যে একটা ব্যাপার ঘটে গিয়েছে, মানে আমার এদিকে রান্নার সমস্ত তোড়জোর করা হয়ে গিয়েছে, আর সেই সময় মা আর আমার বড়বাবু এসে এমন শুরু করে দিয়েছে যে আমাদের দুজনকেই নিয়ে যাবে, মানে বাড়িতে একা রেখে যাবে না, বলছি যে বাড়ির সামনেই তোমরা যাচ্ছ, একা থাকলে কি হবে। তারপরে মা বলছে যে না, আমার একা যেতে ভালো লাগবে না, আমি যেখানেই যাব আমার তিন ছেলে মেয়েকে নিয়ে তারপরেই যাব। তো কি আর করার, মা এমন করেই বলে জানো তো, মানে এই না মায়া লেগে যায়, ওই জন্য আমিও আর কিছু বলতে পারলাম না। এখন এই যে কোন শাড়িটা পরবো, কী করবো না করবো, সেগুলো সব কিছু ঠিক হচ্ছে। যাই হোক, তবে এবার আগে রেডি হয়ে নি, আর রেডি হয়ে ওখানে আগে যাই, কেমন? ওদের বাড়ি থেকে এই কিছুক্ষণ হলো আমরা বেরিয়েছি, আর বেরিয়েই আমরা ভাবলাম যে মাঠে একটু ঘুরে আসি। ওই যে আমাদের বাড়ির পেছন দিকটায়, মানে আমাদের বাড়ির দক্ষিণ দিকটায় না এই মাঠটা রয়েছে, আর সত্যি বলছি জানো, এত ভালো লাগছে এই মাঠে এসে, ভীষণ ভালো লাগছে, কেমন যেন মনটা হালকা হয়ে গেল। তো আমরা ঠিক করেছি এখন আমরা একটুখানি ছবি তুলবো, আর বিয়ের পর এই দুবছরে প্রথম আমি এই মাঠে আসলাম, মানে অনেক দিন ধরে জানো তো আসার ইচ্ছে ছিল, কিন্তু আসবো আসবো করে তার এই দুবছর সময় হয়ে ওঠেনি। আর এই দিকটাতেই হলো আমাদের বাড়ি, আর এখন এই যে মা সব কিছু আমাকে চিনিয়ে দিচ্ছে, কোথায় কার বাড়ি, কোনটা কার বাড়ি, এই সমস্ত আমরা গল্প করছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটু বলে দিই, এই মুহূর্তে আমাদের এই মাঠে গাঁদা ফুল, সর্ষে, ধনিয়া, এই সমস্ত নানান জিনিসের চাষ হচ্ছে। তবে দিনটা আজকে সকালবেলায় যেভাবে শুরু হয়েছিল আর আমি যা জানতাম যেভাবে কাটবে, তার কিছুই কিন্তু হলো না, মানে এখানে আসার তো আমার কোনো কথাই ছিল না। যাই হোক, দিনটা কিন্তু লাস্টে গিয়ে খুব সুন্দরভাবেই কাটলো। আর এই যে আমরা দুজন এখন একটু রিলস বানাচ্ছি, ছবি তুলছি, মায়ের সাথেও ছবি টবি তোলা হয়ে গিয়েছে। আমাদের এই ছবিগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? তবে হ্যাঁ, মাঝে মধ্যে এই ব্যস্ততম দিনগুলো না কেমন একঘেয়েমি হয়ে যায় আমাদের কাছে, তাই না বলো? সেইখানে এরকম একটা দিন অজান্তে উপহার হিসেবে পেতে কিন্তু বেশ ভালোই লাগে, পরিবারের সবার সাথে বাড়ির একদম কাছে এসে একটু এরকমভাবে সময় কাটাতেও বেশ ভালোই লাগছে। যাই হোক, চলো তবে এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে নানান কাজও পড়ে রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো কখনোই আমাদের বাড়ির সামনেটা থেকে কেমন লাগে দেখতে সেটা দেখাইনি, তাই ভাবলাম যে এই যে বাড়ি যাচ্ছি তাই তোমাদেরকে একবারে নিয়েই না হয় বাড়িতে যাই। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা।